Hulu. Minnie Mouse. The drawing cum dining room. দীর্ঘ পাঁচ বছর লেগে গেল ফ্ল্যাটটা আসতে, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল। ওই দিকটা হবে সত্যি মানে সেই ব্লু এর অন্নপ্রাশনের পার্টি। গুড মর্নিং দাদু, গুড মর্নিং। ও বলু মিনি, মিনিকে কোলে নিয়ে এলে পুলু কিন্তু রেগে যায়, পুলুর মুখটা ছোট হয়ে যায়। বুলু, আমি বলছি বুলু, ওটা তোর বন্ধু। বন্ধু বলেছে কিন্তু বুলু এমন দুষ্টু, আমি যেই ওকে কোলে নিয়ে বুলুর মুখটা ছোট। বুলু মিনিকে ডাকবো, বুলু মিনি মাউস ঠিক করেছি যে একটু দেখা করে রোজ দেখা করবো। শুনে ওর সঙ্গে তোমার সঙ্গে রোজ দেখা করবে? তুমি কোন ভদ্র লোক? আমি দেখা করবো। গুড মর্নিং। মর্নিং মর্নিং মর্নিং। আজকে আমাদের নতুন ফ্ল্যাট যেটা ডেভেলপ সোনার সিটি, ওটার ফুল ইন্টেরিয়ার হয়ে গেছে। আর দু তিন দিনের মধ্যে শিফটিং, গৃহপ্রবেশ। কিন্তু আজকে আমাদের ফ্ল্যাটের লুক রিভিলটা হবে, মানে ইন্টেরিয়ারের কাজ চলেছে বিগত তিন মাস ধরে। প্রত্যেকটা দিন নানান জায়গাতে গিয়ে ওয়ালপেপার সিলেকশন, সোফার ফ্যাব্রিক, টেবিল, মানে এভরিথিং। আজকে একটু পরে আমরা ডেভেলপ সোনার সিটিতে যাবো, প্রত্যেকটা রুম দেখাবো, ড্রয়িং রুম দেখাবো, মানে সব কিছুই প্রায় হয়ে গেছে। দু একটা টুকটাক জিনিস বাকি আছে, হ্যাঁ পর্দা বাকি, আর ম্যাট্রেস নেওয়া হয়ে গেছে, ম্যাট্রেসের ডেলিভারিটা বাকি। তো আজকের ডেটটার আরেকটা ইম্পর্টেন্স আছে, ব্লুয়ের আজকে সাত মাস হলো, আর সেকেন্ড দফল ব্যাপারটা হচ্ছে এই সাত মাসের দিন আমাদের পুরো ডেভেলপ সোনার সিটির লুক রিভিলটা হবে। আপনারা দেখুন, আই হোপ আপনাদেরও খুব ভালো লাগবে, আমাদের তো অসাধারণ লেগেছে। যাই হোক, এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। বুকু বুকু লাল কি তোমার হাতে? বি আমি সবজি কেটেছি, আমার হাতে বিট লেগেছে, খাস না। আমরা এই মাসেই নতুন বাড়িতে শিফট করে যাব। বাড়িটা মেইনটেইন রাখার জন্য আমি নতুন একটা প্রোডাক্ট নিয়েছি, আগারোর ভ্যাকিউম এন্ড মপ ক্লিনার, মানে ভ্যাকিউমেরও কাজ করবে প্লাস মপেরও কাজ করবে। নিজে ইন্ডিপেন্ডেন্টলি যদি বাড়ি পরিষ্কার রাখা যায় তার থেকে ভালো কিছু হয় না, সেগুলো মাথায় রেখেই আমার এই প্রোডাক্টটা নেওয়া। এটা হচ্ছে আগারোর রয়্যাল মপ এন্ড ভ্যাকিউম ক্লিনার। এই কিটটার সাথে আমি এই স্ট্যান্ডটা পেয়েছি, স্ট্যান্ডের ওপর রাখা এই মেইন মেশিনটা পেয়েছি, এই হ্যান্ডেলটা পেয়েছি, একটা ব্রাশ পেয়েছি, সাথে চার্জার পেয়েছি, আর এই ক্লিনিং সলিউশনটা পেয়েছি। এটা খুব পাওয়ারফুল একটা ওয়েট মপ, যেটাতে ভ্যাকিউম ওয়াশ আর মপ দুটো একসাথেই খুব ভালো করে হয়েছে। এটা একটা লাইট ওয়েট কর্ডলেস মপ, যেটা ইউজ করা ভীষণ ইজি আর স্মুথ, আর ছোট জায়গায়ও এটা ভালো করে পরিষ্কার করতে পারে। এতে 4000 mAh এর রিচার্জেবল ব্যাটারি আছে। রোলার ব্রাশটা খুব ভালো ফেব্রিকের আর খুব এফিশিয়েন্টলি ফ্লোরটা পরিষ্কার করে। এটা হচ্ছে ক্লিন ওয়াটার ট্যাঙ্ক, এটাতে জল দিতে হয় আর ক্লিনিং সলিউশন দিতে হয়, যেটা দিয়ে আপনি আপনার ফ্লোরটা মপ করতে চান। আমি এখানে আগারোর ক্লিনিং সলিউশনই ইউজ করছি আমার ফ্লোরটা মপ করার জন্য। এটা হচ্ছে পাওয়ার বাটন। ফ্লোরে যদি চা দুধ এরম লিকুইড কিছু পড়ে থাকে তাহলে আমরা সিলেক্ট করব ওয়াটার অ্যাবজর্পশন মোড। অটোমেটিক মোড, ইন্টেলিজেন্ট স্টেরিলাইজেশন মোড, ওয়াটার অ্যাবজর্পশন মোড। এই মোড সিলেক্ট করে পরিষ্কার করলে ফ্লোরটা খুব ভালোভাবে মোছাও হচ্ছে, প্লাস সাথে সাথে ভ্যাকিউমও হয়ে যাচ্ছে। পেপার পার্টিকলস বা হালকা নোংরা যদি ফ্লোরে পড়ে থাকে তাহলে আমরা চুজ করব অটোমেটিক মোড। বাড়িতে বাচ্চা থাকলে ঘর খুব নোংরা হয়, আর এই মোডটা ইউজ করে আপনি ঘরটা খুব স্মুথলি পরিষ্কার করে নিতে পারেন। বাড়িতে যদি পুজো হয়, পুজোর পরও এটা ইউজ করে আপনি আপনার ফ্লোরটা ভালো করে মপ করে নিতে পারেন। এই বাটনটার সাহায্যে আপনি যে কোনো মোড সিলেক্ট করতে পারেন। আমি এখন চুজ করছি স্টেরিলাইজেশন মোড। কিচেন ফ্লোর পরিষ্কার করার সময় ইন্টেলিজেন্ট স্টেরিলাইজেশন মোড চুজ করুন, সেটা দিয়ে ফ্লোর পরিষ্কার করলে ফ্লোরটা স্টেরিলাইজও হয়ে যায়। এই মেশিনটার সাহায্যে ঘর পরিষ্কার করা খুব ইজি অ্যান্ড স্মুথ। এটা হচ্ছে ডার্টি ওয়াটার ট্যাঙ্কটা, যেটাতে সব ময়লাগুলো থাকে, এটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন। ঘর পরিষ্কার করার পরে প্রত্যেকবার এই ডার্টি ওয়াটার ট্যাঙ্কটা খালি করে পরিষ্কার করে আবার ঠিক মতো লাগিয়ে দেবেন। এইটা চার্জ দেওয়ার জায়গা, এখানে আপনি চার্জটা দিতে পারেন, আর এখানে কত পার্সেন্ট চার্জ হয়েছে দেখাচ্ছে, আর চার্জিং হচ্ছে সেটাও বলছে। এই বাটনটা প্রেস করলেই এটা সেলফ ক্লিন হয়ে যায়, চার্জিং ডকে বসিয়ে এটাকে সেলফ ক্লিন করতে হয়।
আগারোর এই মপ অ্যান্ড ভ্যাকিউম ক্লিনারটা ডেইলি লাইফে যথেষ্ট ইউজফুল, মানে এটা এভরিডে ইউজ করা যায়। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে। এই সামনে যে মিনি মাউসের সফটওয়্যারটা, এটা মা অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে। গ্লুয়ের জন্য একটা মিনি মাউস আর ওইদিকে একটা মিকি মাউস। এবং গ্লু একটা ব্যাপার হচ্ছে, যা কিছু আমি ওপরে ধরে এভাবে নাড়বো গ্লু এক্সাইটেড হয়ে যাবে। কি বলছে কাকু? বাবা কই? বেসিক্যালি যাকে দেখলেন উনি ব্লুকে খুব ভালোবাসেন। ওই মানে উনি হচ্ছে আমাদের এখানকার ওই সব বাড়ি থেকে গার্বেজ নিয়ে যাওয়া হয় তো উনি নিয়ে যান, বাট উনি আমাদের ফ্যামিলি খুব ক্লোজ। লাইক উনি ব্লুকে খুব ভালোবাসেন এবং রোজ ব্লুকে দেখলে পুরো অবাক হয়ে যায়। উনি এসে ব্লু এর সাথে অনেক কথাবার্তা বলেন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, বিগত 5-6 দিন ধরে আমাদের শিফটিং চলেই যাচ্ছে। আজকে মার আলমারির যাবতীয় জিনিসপত্র শিফটিং হবে, মাসিরা আসছে গুছিয়ে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া। মানে এখন আমাদের এত ব্যস্ত অবস্থা, মনে হচ্ছে 24 ঘন্টা দিনে যেন কম পড়ে যাচ্ছে। বাট মোটামুটি একটা অবস্থায় নিয়ে আসছি। আমরা নয়াবাদের ফ্ল্যাট থেকে ফ্রিজ নিয়ে আসছি, ওয়াশিং মেশিন নিয়ে আসছি, মাইক্রোওয়েভ নিয়ে আসছি, টিভি লাগানো হয়ে গেছে, বেসিক্যালি সব কিছুই হয়ে গেছে। আমার আলমারির জিনিসপত্র নিয়ে যাওয়া বাকি আছে আর বাবার বেডটা নিয়ে যাওয়া বাকি আছে। কাজরি আর আমি এখন ডেভেলপ সোনার সিঁড়িতে যাবো, লুক রিভিলটা এখন হবে এবং তারপর ছোট্টি মাসি মামি সবাই আসবে, জিনিসপত্র নিয়ে যেতে হবে। কাজরির মা আবার আগামীকাল আসছে, কারণ 25th আমাদের গৃহপ্রবেশ আর 27th ব্লুয়ের অন্নপ্রাশন। সোনা সিটির নিচেই অন্নপ্রাশনটা হচ্ছে, কোন জায়গাতে হবে সেই জায়গাটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো বেরোবো এখন। সত্যি কথা বলতে আমরা প্রচণ্ডই খুশি, এক্সাইটেড, কারণ 5 বছর থেকে, 5 বছর না 2018-তে বুকিং, হ্যাঁ প্রায় 6 বছর হয়ে গেল, এই অক্টোবরে 6 বছর ফাইনালি গিয়ে থাকতে পারবো। 25 তারিখটা ঘরোয়া অনুষ্ঠান, 27 তারিখটা একটু বড় করে ওখানেই নিচে লনে একটু প্যান্ডেল করে খাওয়া দাওয়া হবে। দুপুরবেলা মা অলরেডি মাঠটা গোছাবে, মা যাবে, তখন ব্লুকে নিয়ে যাব। যখন পজিশন পাই তখনই আমরা ডিসাইড করেছিলাম কি ইন্টেরিয়ার করব। মোটামুটি গত বছর নভেম্বরে, ওই অক্টোবর নাগাদ শুরু হয় পজিশনের সব কথাবার্তা। ফাইনালি পজিশন পেয়েছি মার্চে, বাট কথা ছিল অক্টোবরে পাওয়ার, সেটা হয়নি। তো গত নভেম্বর মানে 23 নভেম্বর থেকে ফার্স্ট ভাবি যে ইন্টেরিয়ার করব। এখন আমাদের কাছে ইন্টেরিয়ারের অনেক অপশন ছিল, এখানে অনেক লোকে মানে ডেভেলপ সোনা সিটিতেই অনেক কমন গ্রুপরা করছে তো অনেকেই বলেছিল। বাট আমার ব্যাপারটা কী ছিল, আমি সবসময় এরম লোক খুঁজছিলাম যে যাকে দায়িত্ব দিলে আমি একটু ট্রাস্ট করতে পারি, মানে আমাকে বারবার এসে দেখা দেখতে হবে না, মানে এই প্লাইয়ের কাজ বলুন সব কিছু প্রচুর দেখতে হয়, না তো গণ্ডগোল হয়। আর কোয়ালিটি যাতে মেনটেন হয়। আমাদের যিনি ইন্টেরিয়ার করছেন ওনার নাম তুষার দে, ওদের ইন্টেরিয়ার কোম্পানিটার নাম শ্যারন ইন্টেরিয়ার। তো আমি ওনাকে পেয়েছি অ্যাকচুয়ালি রাহুলের অফিসের সোর্স থেকে, দিব্যদাই আমাদেরকে দিয়েছে, দিব্যদার বাড়িতে উনি অনেকবার কাজ করেছে। সব থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে 3D-তে ফার্স্টে আপনার রুমটা করে দেবে ডিজাইন। এবার রুমটা শুধু তো করলেই হলো না, রুমটা বুঝতে হবে, মানে এই কালার কম্বিনেশনে ভালো লাগছে কি না, এই ফ্যাব্রিকটা দিলে ভালো লাগবে কি না। মানে আমাদের ফার্স্টে কী হয়েছিল যে রুমগুলো প্রথমে এক এক ধরনের কালার হয়েছিল, তারপর সেগুলোকে আমরা চেঞ্জ করাই। মা আর বাবার ব্যাপারটা হচ্ছে, মানে মা বাবার ফলস সিলিং ভালো লাগে না, অ্যাকচুয়াল যে বাড়ির সিলিং সেটাই রেখে দেবে। কিন্তু আমরা চেয়েছিলাম প্রচণ্ডভাবে যে ফলস সিলিং করে, কারণ অনেক ধরনের লাইট সেই ক্ষেত্রে লাগানো যায়। তো মার ঘরেতে ফল সিলিং হয়েছে, কিন্তু মা বলেছিল মার ঘর আর বাবার ঘরের রংটা যেন হালকা হয়, মানে মানে জাস্ট হোয়াইটের একটা যে কোনো শেড হয়, তো সেরকমভাবেই মার ঘরটা হয়েছে। এতদিনের অপেক্ষার পর আর 2 দিনের মধ্যে আমরা ওখানে পুরো শিফট করে যাচ্ছি। বাট আমরা যেই ফ্ল্যাটে এখন থাকি সেই ফ্ল্যাটটাও থাকবে, কারণ মার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ডেভেলপ সোনা সিটি থেকে মার কলেজটা বড্ড দূর হয়ে যাবে, এই কলেজ যেদিন থাকবে তার আগের দিন এই ফ্ল্যাটে এসে যাবে। এই ফ্ল্যাটটা তো আমরা রাখছি, কারণ এই ফ্ল্যাটটা আমাদের মেমোরি, অনেক স্ট্রাগলিং অবস্থাতে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল, তো এই ফ্ল্যাটটা তো আমরা বেচছি না। এই সোনা সিটি যাওয়ার আগে একটা জায়গায় একটু চা খাচ্ছি, যা ঠান্ডা পড়েছে, চাই একমাত্র আরামদায়ক। বলছি দাদা, আমাদের ওই একটা ওই আইটেম এসেছিল ফ্ল্যাট 2C7, টু সি সেভেন
তো এসে গেছি, এবার উপরে ওঠা যাক। এই যে সবকটা পাখাটা ছাড়া, এবার আপনাদের দেখাই। এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং রুম। এখানে একটা সুরাক আছে, যদিও আমরা ফ্ল্যাটেতে যখন থাকা শুরু করবো সুরাকটা বাইরে থাকবে। এই সব কিছু আমাদের প্ল্যানিং ডিজাইনিং, মানে এই পুরো যে লিভিং রুমের ইন্টেরিয়ারটা সেটা ডিজাইনটাও কিন্তু তুষার দাই করেছেন। ফার্স্টে করে আমাদেরকে দেখায়, তারপর রাহুলেরও পছন্দ হয়, মানে আমারও পছন্দ হয়। আর এই হলুদটা মানে উনি দিয়েছিলেন, তারপর আমরাই বলি যে না হলুদই রাখবো, কারণ হলুদে না ভাইব্রেন্ট লাগে। হ্যাঁ, এই রংটা খুব ভালো লাগছে। আর কুশন যেটা আছে সেটা হচ্ছে রয়্যাল ব্লু। হ্যাঁ, থিমটা হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট। অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের বেডরুমটা গ্রে অ্যান্ড হোয়াইট করার কথা ছিল, বাট সেটা চেঞ্জ হয় আর আমরা গ্রে অ্যান্ড হোয়াইটটা ড্রয়িং রুমে নিয়ে আসি। আর এর মাঝে এখানে সবটাই ফল সিলিং আছে। এটা আমাদের যেটা ডাইনিং রুম সেটার লাইট। আর এই যে মাঝখানে শ্যান্ডেলিয়ার মতন দেখতে পাচ্ছেন যেটা, এটা নিয়েছি হচ্ছে এজরা স্ট্রিট থেকে। এজরা স্ট্রিটে এসব জিনিসের দাম খুবই সস্তা, ভালো জিনিস। ব্যালকানিটা আপনাদের আগেও দেখিয়েছি, ব্যালকানির ওপরে একটা লাইট লাগানো হয়েছে। এই যে লাইটটা, এটা দেখতে পাচ্ছেন, ব্যালকানির মাটিতে এখনও সিনথেটিক গ্রাস লাগানো হয়নি, কিন্তু আমরা সিনথেটিক গ্রাসই লাগাচ্ছি, সেটা মঙ্গলবার নাগাদ লাগানো হবে। আমাদের যে মাইক্রোওয়েভটা ওটা এখানে রেখেছি, ক্রকারি ইউনিট এটা, মাঝখানে এটাকে সেলার। আর এই মাঝখানে যে লবিটা, এখানে যে ওয়ালপেপারটা দেখছেন, এগুলো আমাদের অনেক দিনের চুজ করা। জি, আমরা যে দোকানটা থেকে ওয়ালপেপার নিয়েছি, দোকানটার নাম, নামটা কি জানো দোকানটা? একে এন্টারপ্রাইজ, পার্ক সার্কাসের ওখানে। আমি প্রত্যেকটা জায়গার ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ডাইনিং টেবিলটা এই মাঝখানের যে জায়গাটা সেখানে তো বসবে। ফ্যানটা দেখে মনে পড়লো, ফ্যান আমরা নিয়েছি, এটা হচ্ছে সব বড় বাজার ওখান থেকেই নেওয়া। হ্যাঁ, এজরা স্ট্রিট, ওখান থেকেই ফ্যান নেওয়া। ফল সিলিং এর সঙ্গেই সব লাইট এসছে, প্রোফাইল লাইট, কোভ লাইট, এগুলো সব এইদিকে ফল সিলিংটা। এইখানেও আবার সাইডে লাইট আছে, খুব বেশি লাইট আমরা এখানে লাগাইনি, একটু ফাঁকা ফাঁকা রাখবো। আর মাঝখানে লবিটার ওপরেও একটা ফল সিলিং এর একটা এরকম আর্ট মতন আছে, এখানে আলোটা জ্বালাই। আলো এখানে ন্যাচারাল হোয়াইট, ওয়ার্ম হোয়াইট আর এমনি হোয়াইট আছে। এই লবিটার উপরে আমরা একটা ডিজাইন চেয়েছিলাম, তো এটা করে দিয়েছে, এটা পিভিসি দিয়ে করা। আর এটা আমারে খুব পছন্দ হয়েছিল, জালি জালি ব্যাপারটা, এর আলোও চেঞ্জ হয়। এই যে ওয়ার্ম হোয়াইট, এটা হোয়াইট। আচ্ছা, আমি এখানে একটা ব্যাপার একটু বলে দিই, কারণ অনেকেরই মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অনেকেই ভুল বুঝবে যেটা হয়েছে আগেও। আমার মা বাবার চয়েসটা একটু অন্যরকম। আমার মা বাবার যদি ঘরের চয়েসটা যেটা বলা হয় ইন্টেরিয়রে, ওনাদের পছন্দ একদম সিম্পল, মানে মানে কোনো মানে ফল সিলিংও বানাতে চাইছিলই না, আমরা অনেক বলার পরে ফল সিলিংটা বানিয়েছে। আবার মার আরেকটা ব্যাপার হচ্ছে, মার ঘরের যে বেডটা আছে, অনেক বছর ধরে মা ওই বেডেতেই শুয়ে আসছে, মা বিছানা চেঞ্জ করতে দেবে না। আর বাবারও সেম কেস, শুধু বাবার বেডের যে হাইটটা সেটাকে আমরা একটু বাড়িয়েছি, আমরা ভালো ম্যাট্রেস নিয়েছি, কারণ বিছানা মাকে অনেক বলা হয়েছিল, আমাদের ইন্টেরিয়রে আমাদের বেড তো বানানোই হয়েছে, কিন্তু মা সেখানে বলেছে মা কিছুতেই অন্য কোনো বেড বানাবে না, এই বেডেই মা শোবে। তো বাবার রুমটা আগে দেখাচ্ছি, বাবার রুমেতে ওয়ালপেপার বাবা লাগায়নি, কারণ বাবার ওয়ালপেপার ভালো লাগে না। বাবার রুমটাতে ঢোকা যাক। অ্যাকচুয়ালি বাবার ফল সিলিংটা আমরা দিয়েছি এই ডিজাইনটা, তো এটা একটু অন্যরকম, অল্প চেয়েছিল তাই জন্য অল্প কাজের উপর করা। আর এই আলমারিটা আমরাই বলেছিলাম একটা সিঙ্গেল আলমারির মতো করে দিতে, তো এই ল্যামিনেট গুলো আমরা সব চুজ করে দিয়েছি। এই যে উডেন ফিনিশের ওপর করতে বলেছিল, তো এই ধরনের ল্যামিনেট রয়েছে। আচ্ছা, এই চেয়ার গুলো হচ্ছে সব ডাইনিং টেবিলের চেয়ার, ওদিকে দুটো গিজার লাগা আছে, ওগুলো লাগিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে দূর জামা কাপড় শুকাতে, আর আপাতত কিছু নেই তাই এটাকে ছাদে দিয়ে শুকাতে হবে। আর ঠাকুর ঘরটা, এটা এটা কিন্তু আমাদের প্ল্যানিং এ হয়েছে, তুষারদার অসাধারণ ডিজাইন। এখানে একটা লাইট জ্বলে, এই যে এটা আমার খুব ভালো লেগেছে, এটা দেখতেও খুব ভালো লাগছে। মানে এটা এভাবে তো টানলে এখানে তুই ধূপ ধূপ ঠাকুরকে খাওয়া এখানে দিতে পারিস। হ্যাঁ, এখানে দেয়া যায়। আর এখানে তো স্টোর সব থাকবে, এটা ওপেন শেলফ রাখা হয়েছে, এগুলো সব স্টোর করার জায়গা। তো ফুল ঘরটা এরকম। আর ফ্ল্যাটের এই দিকের যেই সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সোজা হচ্ছে ইস্ট, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে সাউথ ইস্ট। এটা ওই জন্য ওই বেসিসেই করা, যে ঠাকুরকে সাথে পূজা করলে, মানে আমাদের কিন্তু ওই পুরো ইন্টেরিয়ার হয়েছে টোটাল বাস্তু মেনে। হ্যাঁ,
মানে বাস্তু মানার জন্য আমাদের প্রচুর এ গেছে, এখানে এটা রাখা হবে, সেখানে ওটা রাখা হবে। দরজার সামনে যে ল্যামিনেটটা দেখতে পাচ্ছেন, সেই ল্যামিনেটটা কি রকম হবে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা দরজাতে সেম হবে, এগুলো চুজ করতে মোটামুটি আমাদের প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগেছিল তুষারদার অফিসে। আমার এখনো মনে আছে অনেকক্ষণ বসে, এটা ঘন্টা বাজে কারোর বাড়িতে, আমরা নিয়ে এসছি যে জায়গাটা আগের দিন আপনাদেরকে বললাম। গড়িয়াহাটে একটা দোকান রয়েছে, গড়িয়াহাট বাজারের ভেতরে, ওখান থেকে আমরা যাবতীয় ওয়াল হ্যাঙ্গিং র ফরম্যাটে ওদের ফটো দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ক্যানভাস ফরম্যাটে এমনি ফরম্যাটে আমরা সব মিলিয়ে মোটামুটি 4টে ওয়াল হ্যাঙ্গিংয়ে আসি। মার ঘরেরটা কিন্তু মারি চয়েস, এবার এই দিকের ওয়ালপেপারটাও মার চয়েস, মাঝখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটাও নিয়ে আসি হচ্ছে এসরা স্ট্রিট থেকে। এটা মার আলমারিটা মার ঘরে, দেয়ালের মধ্যেই এখানে আলমারি বানানোর জায়গা ছিল। আমাদের রুমটা, এই রুমটাতে তো ফার্স্টে এই দিকের যে ওয়ালটা, সেই ওয়ালটা এরকম একটা প্যাটার্ন মতন আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। যেই ওয়াল হ্যাঙ্গিংটা দেখছেন ওটা আমরা ওখান থেকেই বানিয়ে নিয়ে আসছি, যে জায়গাটা বললাম। এই দেয়ালটা কিন্তু প্লাস্টার করে বানানো হয়েছে, মানে এই যে এক্সট্রা গুলো দেখছেন না, এগুলো আমরা বানিয়ে করেছে, তারপর এই পেইন্টটা করেছে। আর এই আমার যে আলমারিটা, এটার মধ্যে এইভাবে হ্যান্ডেল দিয়েছি যাতে এই হ্যান্ডেলটা কি এটাতে ধাক্কা না মারে, এটা তো বানানো, সেইটার কারণে এরকম খাঁচের মধ্যে হ্যান্ডেল দিয়ে। স্টাডি ইউনিট একটা এখানে বানানো হয়েছে, যেটা আমাদের ওয়ার্ক ফ্রম হোমেতে চরমভাবে দরকারে লাগবে। এখানে একটা ছোট্ট শেলফ মতন বানানো হয়েছে, আর এখানে একটা উডেন ওয়ার্ক, এটা একটা উডের ল্যামিনেট করা আছে। এই জায়গাটা না অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক রেখেছে, এখানে একটা জিনিস বসবে উনি ওটা আমরা। হ্যাঁ, এইদিকে আরেকটা আলমারি বানানো হয়েছে, যেটা আমি বেসিক্যালি নেটফ্লিক্সে একটা জায়গাতে দেখেছিলাম, তো আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা আলমারি বানানোর। ভেতরে তো প্রোফাইল লাইট রয়েছে, লাইটটাকে আপনারা অফও রাখতে পারেন, অনও রাখতে পারেন, আমি এখন অন রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য। তো আর এগুলো সব কিন্তু দেয়ালের সাথে সাটানো নয়, মানে সব কিছু যদি আমরা পরে চেঞ্জ করে অন্য কোথাও হয় এটাও আমি নিয়ে যেতে পারি। হ্যাঁ, বেডের যে হেডরেস্টটা ওটার কি রঙের হবে সেগুলো চুজ করতে অনেকদিন সময় গেছে, ম্যাট্রেসের অর্ডার আমাদের দেওয়া হয়েছে, ম্যাট্রেস আসবে। এই যে লাইটটা দেখছেন ওই পাশে যে দুটো লাইট, ওগুলো সব এসরা স্ট্রিট থেকে নেওয়া। এটা মার রুমেও আছে। এই পাশটা হচ্ছে আমাদের সাউথ, এইদিকে এটা আপনারা আগেও দেখেছেন অনেকবার, অসাধারণ একটা ভিউ। ও পাশে হচ্ছে বাড়িপুর, যদিও আজকে ওয়েদারটা খুব বাজে, চারিদিকে কুয়াশা। এই সিঙ্কটা আমরা নিয়েছি রাজবাড়ি, ওখানে একটা দোকান আছে মার্বেলের, এটা উনি আমাদেরকে বানিয়ে দিয়েছেন। নিচে একটা এরকম কাবার্ড মতন আছে, এটা অ্যাকচুয়ালি জায়গা ছিল বলে আমি বলেছি, তাহলে মানে বাথরুমের জিনিস বাথরুমেই রাখবো, এরকম অনেকটা জিনিস রাখার জায়গা আছে, এটা অনেকটা বড়, আমাদের খুবই ওখানে শ্যাম্পু সোপ ফোপ এগুলো রাখা যাবে। আর মার খুব ইচ্ছা ছিল, আমাদেরও খুব ইচ্ছা ছিল যে ঢোকার যেই জায়গাটা একদম এন্ট্রান্সের ওপরেই গণেশের একটা এরকম ছবি থাকবে, তো সেটা আমরা অলরেডি ওখানে রেখেছি। এই জিনিসটা আমরা পেয়েছিলাম আমাদের ম্যাজ অ্যানিভার্সারিতে। প্রত্যেকটা ডোর কিন্তু কাস্টমাইজড, মানে এই সামনের দিকটা এরকম, পেছনটা আবার অন্যরকম, বাবার ঘরে যেমন এই ডিজাইনটাও আমরা চুজ করে দিয়েছি। এই যে হ্যাঁ, ডোর স্কিন, ভেতরটা ডোর স্কিন গুলোকে কাস্টম করা হয়েছে। আর লাস্টে হচ্ছে রান্নাঘর, কিচেনটা অ্যাকচুয়ালি আমার আর মার দুজনের মিলিয়ে পছন্দ। কিচেনে যে ল্যামিনেটটা, অনেক কালার কম্বিনেশন ট্রাই করার পর ওটা ফাইনালি করা হয়েছে। কিচেন এখনো স্লারি হয়নি, ফ্রিজটা চলে এসেছে, এটা তো নতুন ফ্রিজ। আর এই যে পুরো জিনিসটা এখানে আমাদের থ্রি ইয়েওয়ালা বসবে, এটা এখানেই রেখে দিয়েছে, বাট এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনটা। এখানে ওপরে মা বলে খুব গরম লাগে, ফার্স্টে ভেবেছিলাম এসি লাগাবো, বাট এসি লাইন এখান থেকে নেওয়া যাবে না, একটা ফ্যান লাগিয়েছি। আর ওপরেটা হচ্ছে জিপসাম বোর্ডের, হ্যাঁ হ্যাঁ জিপসাম বোর্ড,
জিপসাম বোর্ড, আর এইদিকে একটা এ মতন আছে, এখানেও একটা স্টোরেজ ইউনিট আছে। তুষারদের কাজ পছন্দ হলে কন্টাক্ট করতে চাইলে নিচে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সটা। আর নিচে এখানে আমাদের এই হাউজিং সোসাইটির মধ্যে একটা জায়গা আছে যেখানে 27 তারিখে ব্লুয়ের অন্নপ্রাশনটা হবে, যেটা আমাদের মেইন ইভেন্ট। সেই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের, চলো। ঠিক আছে, গৃহপ্রবেশটা ঘরোয়া অনুষ্ঠান, ওদিন আমরা ঘরেই পুজো করছি, ঘরেই লোকজন আসবে। ব্লুয়ের অন্নপ্রাশনটা একটু বড় করে করছি, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে ওখানে জায়গাটা দেখাই হবে। এইটা হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে মেডিটেশন ডেক, আর ব্লুয়ের যেখানে অন্নপ্রাশনটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এটা। এই সবটা জায়গা নিয়েই হবে, এখানেই সব প্যান্ডেল ফ্যান্ডেল হবে, জঙ্গল থিমে হচ্ছে, তাই না? এবং গ্যারান্টি দিয়ে বললাম ব্লু সেদিন চরম কাঁদবে, আমরা সেটার জন্য একদম প্রস্তুত। আর এখান থেকে আমরা এখন বাড়ি ফিরবো, কারণ ছোট্টি মাসি আর মামি আসছে, মার আলমারিটা আজকে গোছানো হবে, ওসব গুছিয়ে জিনিসপত্র নিয়ে এখানে একটু পরেই আসবে। আচ্ছা, তো এই আমরা জাস্ট বাড়ি ফিরলাম, এখানে ব্লু বাবা শুয়ে আছে, ছোট্টি মাসি আসছে, মা মামি আর মার আলমারি গোছানো হচ্ছে। তো বিকেলে আজকে সবকিছু নিয়ে আমরা ডেভেলপ সোনাশিয়াতে যাচ্ছি, মার জিনিসপত্র গুলো নিয়ে যাব। জামা কেনা হয়েছে ব্লু এর, তার সাথে ম্যাচিং জুতো, এটা ওর গৃহপ্রবেশের আউটফিটের সাথে যাবে, এটা ওর অন্নপ্রাশনের। হ্যাঁ, আর বাবা রেস্ট নিচ্ছে শুয়ে, মার কি এত কিছু, মার আরো দিওয়ান ভর্তি শাড়ি আছে। আমি বলেছি মা আর রাহুল কম্পিটিশনে নামুক, ওদের আলমারিতে এত জিনিস, এত জিনিস যে ওরা কি করে গোছাবে আমি জানি না। কটা, 100টা হয়েছে শাড়ি? আমার আলমারিটা যে ভালো করে গুছিয়ে নিয়ে যেতে পারবে, আমি তাকে খাওয়াবো আলাদা করে। দেখতে দেখতে 70 বছর হয়ে যাবে ব্লু, তোর 70 বছর আমরা থাকবো না, আমরা থাকবো না, সেটা আবার তুই এইভাবে মানে সন্দেহ নিয়ে বলছিস। মালপত্র মা মাসিরা সব ব্লুকে নিয়ে এই গাড়িতে রওনা হচ্ছে, আর এই গাড়িতে শুধু মালপত্র যাবে। কি জিনিস সব তো নিয়ে নিয়েছে বলছে, বাইরেটা দেখে নাও, রান্নাঘরের সুইচ এখানে আছে, হ্যাঁ এটা রান্নাঘর, ছোট্টি মাসি রেখে দাও, রেখে দাও বাবার ঘরে অনেক জিনিসপত্র এখন রাখা। এগুলো ডাইনিং টেবিল, চেয়ার গুলো, এটা তো ঠাকুর রাখার জায়গা, খুব সুন্দর হয়েছে।
ব্লু কেমন লেগেছে? ব্লু কি দেখছিস? ফল সিলিংটা, ফল সিলিং দেখছিস? সেডেল এক শুকিয়ে শুকিয়ে মুখে লেগে আছে। আলমারিটা দেখো, আলমারির জন্যই তো আজকের সব। এটা তো ব্লুয়েরই ঘর। নতুন জায়গা দেখে নিচ্ছে, হ্যাঁ ওয়ালপেপার। মার ঘরের আলমারি গোছানো শুরু হয়ে গেছে। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে, আমি মানে আমরা তো যখন ইন্টেরিয়র হচ্ছিল আমরা সব মানে রোজই আসতাম, প্রত্যেক দিনই আসতাম, কিন্তু মার বাবাকে আমি আনিনি, কারণ আমি চেয়েছিলাম এটা একটা সারপ্রাইজ হিসেবে যাক। এবং মার খুব ভাল লেগেছে, মাসিরও খুব ভাল লেগেছে, মামিরও খুব ভাল লেগেছে। বাবাকে আজকে আনা হয়নি, বাবার একেবারে বাবাকে একেবারে আমরা নিয়ে আসছি হচ্ছে আজকে রবিবার, আগামীকাল ডায়ালিসিস আছে মঙ্গলবার। ছোট্টি মাসি আর মামি প্যাকিংটা অসাধারণ করে, মানে আমরা যখন কোনো বাইরে জায়গাটায় তো যাই সুটকেসে জিনিসপত্র ঢোকা, তাহলে ছোট্টি মাসি এসে যায় এবং প্যাকিংটা করে ওখানে সব শাড়ি। ওফ, এটা এখানে বসানো হলো, এটা আমাদের অ্যানিভার্সারিতেই দেওয়া হয়েছিল। ব্লুয়ের বক্তব্য কি? দীর্ঘ 5 বছর লেগে গেল ফ্ল্যাটটা আসতে, বাট ফাইনালি এলো এবং হ্যান্ড ওভার অনেক আগে হয়ে গেছে। ইন্টেরিয়ারে কাজ চলছিল প্রায় 3-3.5 মাস ধরে, ফাইনালি হয়েছে, খুবই ভাল লেগেছে। তুষারদাকে অনেক 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 থ্যাংকস। আবার বলছি, আপনাদের যদি বাড়িতে ইন্টেরিয়ারে কোনো কাজ থাকে, ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বারটা আছে, ফোন করে নেবেন। মার আলমারি হয়ে গেছে, এবার মার মাসি মামিরা যাচ্ছে বাবার আলমারি গোছাতে। খুব ভালো লেগেছে, কারণ ব্লু হচ্ছে ভালো লাইট থাকলে ব্লু এটা কিচ্ছু চাই না, ওই লাইটের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকবে। আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম, বাই।